তা আমাদের মুরব্বিদের কাছে আমার মা এবং বাবার আমাদের দাদা এবং অন্য যারা ছিল মুরব্বীরা ছিল তাদের কাছে সবসময় শুনছি মানুষকে কল্যাণের জন্য রাজনীতি মানুষের মঙ্গলের জন্য পার্টি সবসময় এটা দেখে আসছে আমরা যখন ছাত্র রাজনীতিতে ছিলাম আমরা প্রতিদিনের চেষ্টা করেছি কারো না কারো একটা উপকার করার জন্য কিন্তু এখন দেখি কিছু কিছু মানুষ আছে কে ব্যবসা বাণিজ্য আর কে অবৈধ কাজ করবে সেই জন্য অনেক সময় পদগুলা ব্যবহার করে এটার জন্য আমাদের অনেক সময় আঞ্চলিকভাবে মানুষ খুব কষ্ট পায় সেই হিসাবে এটা এখন অনেকটুকুই কঠিন এবং চ্যালেঞ্জের মধ্যে আসছে যারা ভালো হারা অনেক সময় টিকতে পারে না অনেকে সম্মানের কারণে পরিবারের কারণে ব্যক্তিত্বের কারণে অনেকে পিছিয়ে চলে যায় অনেক সময় অসভ্যরা এখন সামনের দিকে অনেকে তার পার্টির পদ বা অবস্থান করার জন্য এবং কিছু টাকা দিয়ে তারা পদরা নিয়ে যায় সেই কাজটা এখন অনেকটুকু শুরু হয়ে গেছে এটা কারোর জন্য বা ভবিষ্যৎ প্রজন্মের জন্য মঙ্গল না সেই জন্য রাজনীতি এবং পরলিশটা এখন একটু কঠিন অবস্থায় নিয়ে গেছে তারপর আমি মনে করি যার আদর্শ আছে তাদের দেশপ্রেম আছে মানুষের প্রতি মায়া আছে বাপমার প্রতি ভালোবাসে মার প্রতি যারা শ্রদ্ধাশীল আছে তারাই কাজটা করবে না কিন্তু রাজনীতির এখন কঠিন পর্যায়ে নিয়ে গেছে এই জায়গা খাতন যেমন তে আসলে আপনার সন্তান বলছিল যে নগর মাতা হিসেবে অনেকাংশি আপনার দায়িত্ব বেড়ে গেছে এবং তাদের সময়টা অনেকাংশে ভাগ হয়ে গেছে আসলে কি তাই ঠিক যেমন জয় রা সেলিমের সময় সেলিমে সময় দিতে ওই সময়টা আমারে সাতান্নর ওয়ার্ডের লোক আসে সব ধরনের গো বালু মন্দ এদের একটু বুঝান লাগে কষ্ট পায় বুঝায় তারা ঠান্ডা গরম লাগে গরমে উঠে মাথা মানে নগর মাতা ওয়ানের যদি কইটা বই বোনের বিশ্বাস করে না তার দশটা কথা বিশটা কথা বুঝাইয়া কইয়া খাওয়াইয়া শান্তনগরের রাহন লাগে কোনো সময় দেখা যাচ্ছে পানের খাবারের সময় হয়ে গেছে এন্দা কইতে কইতে কাজের লোকেরা ঠিক মতন খাবারও ঠিক মতন করতেছে না বুঝে না ওহানের লোকের ভিতরে তো আমি বের হয়ে যাইতে পারি না এগো বুঝে আন লাগে খাবার দেওয়ান লাগে ভালো মন্দ বুঝে আদর করে দেওয়ান লাগে এই ডইব পর রইব এই সেই এক কথার জায়গা তো কথা এক সময় আপনার জীবনের গণিটা ছিল যে আপনার সংসার কেন্দ্রিক আপনার সন্তান আপনার সংসার আপনার পরিবার এখন আপনার পরিবারের ব্যাপ্তিটা কিন্তু অনেক বড় আপনি বাংলাদেশের সবচেয়ে বড় সিটি কর্পোরেশনের নগর বাতা পরিবর্তনটা আপনার কাছে কেমন লাগে আমার কাছে আলহামদুলিল্লাহ আমার কাছে ভালোই লাগে সবাই আমার নগর মাতা বইলে ডাকবো আপনজন জন আইয়া একের এমন আমার আপন ছেলে মেয়ের তাপন হয়ে যায় তখন তো আর আমি ধাক্কায় ফালাই ফেলে দিতে পারি না কেন ভালো করে কথা বালু ব্যবহার করণ লাগে বুঝান লাগে সন্তুষ্ট করণ লাগে চোর ফানি ফালাই তখন রাদর করণ লাগে চোর ফানি লাগে সব কিছু দায়িত্বরও বেড়ে সব আমার সব দিক দা সচেতন থান লাগে একটা খারাপ কথা করলে তো বেড়ে গে করব এই সেই ওনারা তো আমার ভোট দেয় নির্বাচিত করছে এটা ভোট দিল কে না দিলো আমার তো ভোট না দিলে তো ভোট হয়েছে কীভাবে এটা সবাই দিছে কোন আমার কোনো ব্যথা নেই আমি সবাইকে ভালোবাসি সবাই একটা আমি আপন করে নিই আর ওই কে দিছে না দিছে ওইটা কোনো প্রশ্ন না আমার তো ভোট দিয়ে নির্বাচিত করছে আমার ভোট দিচ্ছে আমার ছেলের ভালো মন্দ দেখ ওই কারণ আমার কিন্তু স্তির্ নাও না অনেক না দেহার লাগিয়া লাইন দইরা শয়ে শয়ে মহিলা পুরুষ এই স্কুলের ফোলাফান ছাত্রছাত্রী কলেজের ভার্সিটি মানুষে আমার দেখত আমার চেহারা সরাসরি একটু দেখত একটু আদর করতাম রাজনীতি কতটা চ্যালেঞ্জিং মনে হয় রাজনীতি ওখানে তো আমি গাজীপুর যে আমার সবার আমি ছেলেমেয়ের মতন বাপমার মতন দিয়ে একতর ফেলে দিতে পারি না রাজনীতি কারণ আমার পরিবারের মতন মনে করি সবারে পরিমাণে পরিবারতে বেশি দায়িত্ব আপন সাবলীল এবং সাধারণ উত্তর